হাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য করল বন বিভাগ আর ফরেস্ট প্রোটেকশন কমিটির পক্ষ থেকে। জানা যায়, কুমারগ্রাম ব্লকের চেংমারি অঞ্চলের অন্তর্গত বাগমারা গ্রামে বাবলু ওরাওয়ের বাড়িতে গত শুক্রবার রাতে হাতি হামলা করে তার থাকার ঘর সহ রান্নাঘর ভেঙে দেয়। ফলে নিরুপায় হয়ে পড়ে বাবলু ওরাও ও তার পরিবার। তারপরই সোমবার সন্ধ্যায় ঘোড়ামারা বিট অফিসের বনকর্মীরা, ঘোড়ামারা বিটের অন্তর্গত ফরেস্ট প্রোটেকশন কমিটির সদস্যরা বাবলু ওরাওয়ের পরিবারের হাতে 10,000 টাকা তুলে দেয়। আর্থিক সাহায্য পেয়ে খুশি পরিবারের সদস্যরা। বাবলু ওরাও পরিবারের পক্ষ থেকে ঘোড়ামারা বিট অফিসকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়। শনিবারে হাতি ঘর ভাঙছে তো আসিয়া, তো 9টার দিকে ডিপার্টমেন্ট আসছে, তখন আমার ট্রিটমেন্ট করবার নিয়ে গেছে কুমারগ্রাম। আচ্ছা, ট্রিটমেন্ট করেছে, তারপরে বাড়ি পৌঁছে দিছে। হ্যাঁ, বাড়ি পৌঁছে দিয়া তারপর মানে ওই যে মানে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো কি আর্থিক সাহায্য কি কিছু পেয়েছেন কি? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে এফএসসি কমিটি আর ফরেস্ট ডিপার্টমেন্ট 10,000 টাকা দিয়া সাহায্য করছে। তো কি বলবেন এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়ে আপনাকে সাহায্য করলো, কি বলবেন ফরেস্ট ডিপার্টমেন্টকে? ফরেস্ট ডিপার্টমেন্ট কি বলবো, ধন্যবাদ 10,000 টাকা দিছেন এফএসসি কমিটি। আর আচ্ছা, আপনাদের ফরেস্ট অফিস কোথাকার ফরেস্ট অফিস, নাম কি ফরেস্ট? ঘোড়ামারা বিট অফিস। ঘোড়ামারা বিট, মানে ঘোড়ামারা বিট আর এফএসসি কমিটি থেকে এসে হ্যাঁ আপনাকে 10,000 টাকা সাহায্য করে। সাহায্য করে। আচ্ছা, কি নাম আপনার? বাবলু। বাড়ি? বাগমারা, দক্ষিণ চেংমারি, বাগমারা। বাগমারা, ধন্যবাদ।